যে আজকে আমাদের ইফতারের জন্য হলো স্ট্রবেরি জুস, এর জন্য এদিকে স্ট্রবেরি, আর এদিকে বাবা হ্যান্ডবেলার আছে, এদিকে বাবা আজকে আমাদের জন্য স্ট্রবেরি মিল্কশেক বানাবে। বাবা তো খাবে না, এর জন্য আমার আত্মপর জন্য প্লিজ এখন এই স্ট্রবেরি জুসটা বাবা বানা ফেলবে। ইন 3 2 1, যে স্ট্রবেরি জুস হয়েছে, এখন এটা ইফতারের সময় বের করে এখানটা একটা বল দিয়ে আমরা খেয়ে ফেলব। আর এইদিকে আমি একটা দুইটা স্ট্রবেরি ছিলকা এদিকে শুরু করে রেখে এটা আমি শুকাই এটার মধ্যে তার থেকে সিট বের করব। আর একটা কাজ, ইফতারের কিছুক্ষণ আগে এত সুন্দর বৃষ্টি হইতেছে, এত সুন্দর মাশাআল্লাহ। আজকে বড় একটা বল নিয়েছি মাখার জন্য। আরে যে আমাদের বেগুনি আলুর চপ, পেঁয়াজু, ট্যাংও বানাইছে, আবার তুমি বানাইছো কি? ওরে বাবা, আর এখানে ফল কাটা আছে, সালাদ, খেজুর, আনারসটা খুলে রাখো বাবা, আনারসটা ফ্রিজে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর অদ্রির বাবা খাবে ডাবের পানি আর তার ডিম আর খেজুর খাবে, আজকে উজুড়িয়ে যে পরিষ্কার করে তারপর হালকা একটু সিদ্ধ দিয়ে নিচ্ছে, তাহলে আর অল্প একটু হলুদ আর লবণ দিয়ে, আগে একবার সিদ্ধ করা হয়েছে পরিষ্কার করার সময়, আর এটা বাজার থেকে আনছে, অত ময়লা ইয়া ছিল না, মেন শুধু বড়টা আর কি আনা হয়েছে, মোটাটা রোজার মতো খেতে ইচ্ছা করছে তাই আনা হইলো। তা আবার রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করা হবে। এই যে টেবিলের মধ্যে এই যে জিলাপিটা বের করে রাখছি, আর এই যে ময়ান করে রাখছি, আজকে পরোটা করবো, আজকে আর নান রুটি করবো না, পরোটা, বেগুনি, আর এখানে মাংস ভাজতেছি, আর এই চুলায় বেগুনি ভাজতেছি, আর এই যে আজকে অজুরি এটা কষায় রাখছি, পুরোপুরি হয় নাই, এটা অনেকে বট, অনেকে উজুরি যে যেটা বলে। আর আমি এখন রসুন কেটে নিব, যে মা দুই চুলে দুটো দিতে বেশি কাছে যাবেন না। হ্যাঁ এটা বন্ধ করবো করো, এটা দিয়ে দিব আগে, আগে মাংস গুলো খাই না, হ্যাঁ তোমার জন্য কত কষ্ট করতে আসছি, তুমি রোজা রেখে মাকে কষ্ট দাও খালি না, হ্যাঁ রোজা রেখে মাকে কষ্ট দাও খালি, এটা খাবা ওটা খাবা এটা খাবা ওটা খাবা, এই যে এই জায়গায় যত রকম সস আছে সবে গেছে। আমি রাঁধতেছিলাম আর আয়ান ভিডিও করতেছে, বলে মা আমি পরে বড় হয়ে এই ভিডিও দেখে দেখে আমিও রান্না করব। আমি যে কিছুক্ষণ আগে বলতেছিলাম তুমি মাকে কষ্ট দাও রোজা রেখে, এখন সে বলতেছে মা আমি ভিডিওটা দেখে বড় হলে তারপরে আমি দেখে দেখে রান্না করব। আর আমি ওই মাংসটা ভেজে তারপরে উঠিয়ে ফেলেছি, আর তারপরে পেঁয়া রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, যত রকম সস
আছে সবকিছু দিয়ে মানে বাচ্চাদের যাতে পছন্দ হয় ওরকম করে রান্না করে দিলাম। এখন দিলাম চিলি ফ্লেক্স, এটার জন্য কিছুই তো বোঝা যাবে না। এটা কি দিলাম বেশি করে দিই তাহলে তোমার ঝাল লাগবে? আর বলবো মা দরকার নাই বানানোর। তারপরে ব্ল্যাক পেপার, সব দেওয়া শেষ ইতি। আর এই যে সব গুছিয়ে নিয়েছি, এখন পরোটা করব। পরোটার মধ্যে একটু কালি জিরা দিলে ভালো হবে। দাঁড়ান একটু কালি জিরা দিই। আর এই যে পেঁয়াজ, আর এই যে এগুলি হয়ে গেছে, আর এটাও হচ্ছে। জালটা একটু বাড়াই দিতে হবে। পরোটা দিয়ে খাওয়ার জন্য মামা এখানে মাংসকে হালকা হালকা ঝাল করে ঝোল দিয়ে বানিয়েছে। দামের উপর দিয়ে আমি সাদা তিল দিয়েছি। মা এক কাজ করে নামানোর উপর দিই। হ্যাঁ দাও দিতে পারো, যখন পরিবেশন করবো তখন দিয়ে। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আলুর চপ বেগুনি হয়ে গেছে। আজকে তরকারিতে ভুড়ি, এখানে আছে চিংড়ি মাছের, চিংড়ি মাছ না ওখানে অন্ধকার চাল করালাম, মাছের ছিল তরকারি হবে, শাক বেগুন টক, আর নিচে ডাল মানে এখানে রুটি বানানো হবে। যে মা বেড়ে ফেলছে পরোটা দিয়ে খাওয়ার জন্য, একটু জল জল করছে আর কি, বুঝছো? এই যে এখন আমি একটু সুন্দর দেখানোর জন্য, ভালো লাগার জন্য পরোটা বানিয়ে বানিয়ে জায়গায় রাখলাম। এই যে মা এভাবে বুক মাখিয়েছে, এখন এখানে খালি মুড়ি দেওয়া বাকি আছে। সবাই নামাজ পড়ে আসছি, যে এখন বুট মাখানো খাবো না। বুট মা মাখিয়েছে, এখানে এখানে মুড়ি দেওয়া বাকি আছে। আর এটা হচ্ছে বাবার ডাবের পানি, এটা এতটুকু ভরা ছিল, এখানে খাওয়া শেষ, এ পর্যন্ত আছি। মুখে বলো কেন, মুখে বাগরুদ্ধ হয়ে গেছো তুমি, তোমার কথা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কিভাবে জানি বলে, মাজেদার বলে। হ্যাঁ দুষ্টমি করে। এই যে ইফতারির পরে মানে বুট পেঁয়াজি আলুর চপ অল্প একটু মুড়ি মাখাইছে। আজকে বেশি মুড়ি মাখানো খাবে না ওরা বলছে, কেন ওরা। আর এই যে আর সবাই তো বুট পেঁয়াজু খেয়েছে, আর এর জন্য একটা রুটি মানে পরোটা, এর জন্য একটা পরোটা, আর এই যে চিকেন বারবিকিউ সস, চিকেন বারবিকিউর একটা। ওই যে দেখেন দুজন বাবার থেকে গিফট পেলো, একটা চকলেট ওরা তিনজন ভাগ করে রাখা, কি অবস্থা! আমার ভাগটা কোথায়? আমার ভাগ সে খাবে, সে নাকি খায়। ওই যে খাওয়ার পরে এরকম একটা চা, ব্যাস আর কি লাগে।
আজকে আমাদের ইফতারি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজান, আসসালামু আলাইকুম।